হ্যালো গাই, আমি অমর, আর আমি এখন উঠে পড়েছি ইট ভাটার গাড়িতে, সানরাইজ ইটের গাড়িতে। আর এই গাড়িটা করে আমি এখন ইট ভাটার থেকে রওনা দিয়েছি, আর ওখানে আপনাদের দেখাবো যে ইট কীভাবে তৈরি হচ্ছে, ইট কীভাবে বানাচ্ছে, সব কিছু ডিটেলস আপনাদের দেখাবো। ইট ভাটা দেখেছেন, কিন্তু ইট ভাটার ভিতরে কী আছে সেটা সচরাচর কেউ দেখেনি। আর এখানে ঢোকাও নিষিদ্ধ আছে, যেহেতু এর ভিতরে চারিদিকে আগুন চলে, একটা করে পার্ট আগুনে জ্বলে আর একদিক দিয়ে ইট বার করে নেয়। তো আমি এখানেই ঢুকে পড়েছি এই গ্রাউন্ডের মধ্যে, এখানে 12খানা করে পার্ট ভাগ করা থাকে আর ইট কীভাবে সাজানো আছে। আর ওই গুহাগুলো দেখছেন, ওখান থেকে আগুনগুলো আসে, এর উপরে আগুন দেওয়া থাকে, কারণ ওর উপরে উঠতে পারবো না, কারণ ওখানে বিশাল আগুনের ব্যাপার আছে। এখানে এত প্রচণ্ড হিট লাগছে কি অত দূর আমি যেতে পারছি না, আর এখানে ঢোকাটাও অনেক রিস্ক। এখানে ইট প্রত্যেকটা পাটে পাটে সাজানো আছে, আগুনের হিটের অনুপাতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে ভাগ হয়। চলুন আমরা বাইরে দেখাই যে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর আর কোনটা 3 নম্বর। যে ইটগুলো রয়েছে এগুলো হচ্ছে 1 নম্বর ইট। 1 নম্বর ইটের কালার, পুরো একদম লোহার মতন আওয়াজ হবে এতে। আর পাশে আমাদের রয়েছে, ওদিকে আছে 2 নম্বর ইট। এই ইটগুলো দেখাই, এই হচ্ছে 2 নম্বর ইট। তো ভাই, ইট চেনা একটা খুব মারাত্মক ব্যাপার আছে, কারণ হচ্ছে যত চিনতে না পারবে বোকা হবে। যেরকম ধরো আমি আপনাকে একটা 3 নম্বর ইট দেখাচ্ছি, এই যে 3 নম্বর ইট, মানে ইটটা হলদে হলদে হয়ে গেছে, মানে ভালো পড়েনি। কারণ আর এই যে 1 নম্বর ইটটা কত সুন্দর পড়েছে, বেশ আপেলের মতন লাল লাল কালার হয়েছে, পোড় ভালো আছে। এগুলো 1 নম্বর ইট। এইভাবে ইটের শ্রেণীভাগ হয় যে ইট কোনটা 1, কোনটা 2, কোনটা 3, সব কিছু পোড়ার অনুপাতে, আর সেই অনুপাতে দামের তারতম্য হয়। শুনুন আর এক জায়গায় উঠে দেখাই যে 1 নম্বর ইটের স্পেশাল যেটা আছে। যেরকম এইটা প্রচণ্ড কালারফুল, একটা ইট বার করি, এটা হচ্ছে 1 নম্বর পিকেট। এখন আমি পুরো এখন ইটের উপরে উঠে গেছি, এখানে এইবার আরো একটু ভালো করে দেখাতে পারবো যে 3 নম্বর ইট কেরাম হয়। পুরো হলুদ হয়ে এসছে 3 নম্বর ইট। তো গাইস, এবার মাটির মধ্যে দিকে চলে এসেছি যেখানে আর কি ইট বানাচ্ছে। তো ইট কীভাবে রোদে পুড়িয়ে শোকাচ্ছে আমি এগুলো একটু আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে কাঁচা বানিয়ে এগুলো শুকাচ্ছে।
তো খুব সুন্দরভাবে এরা ইটকে পরপর সাজিয়ে রেখেছে। চারিদিকে একটা সুন্দর লাইন হয়েছে। তো কাঁচা মাটিকে এরমভাবে বক্সের মধ্যে সাইজ করে করে শুকিয়ে তারপরে ভাটার মধ্যে ঢুকবে। ভাটাতে মোটামুটি এখানে ইঞ্জিন ভ্যানে করে মাল লোড হচ্ছে, আর একজন ছাতানি আছে, উনি মুন্সি, উনি কত কি ইউট উঠছে না উঠছে সেগুলো হিসাব রাখে। প্রচণ্ড হিটের উপরে লেবাররা তোমার কয়লার গুঁড়ো দিচ্ছে যেন আগুন না লেবে, আর ওরা সাধারণ চটি কোনো পরে নেই, সবাই কাঠের চটি পরে এই হিটের উপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে দাঁড়ানো খুব রিস্ক, কারণ একটু 19-20 হলেই এরা নিজেরাই জ্বলে যাবে, খুব বিপজ্জনক জায়গা। তার মধ্যে দিয়ে এরা কাজ করছে, আপনারা দেখুন যে কীভাবে ওরা কয়লা দিচ্ছে ওই কোপগুলোর মধ্যে দিয়ে। যেগুলোতে কয়লা শেষ হয়ে গেছে তো সেগুলোতে কয়লা দেওয়ার জন্য এগুলো করছে, পয়সা করছে, কারণ প্রত্যেকটা আগুন ঘুরতে ঘুরতে যায়। তাই সেখানে পরপর প্রচুর ইটভাটা প্রচুর, এখন ওই উপর প্রচণ্ড গরম, নেমে যাচ্ছি নিচের দিকে। এখান থেকে ইটভাটার চারদিকটা মোটামুটি ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আশেপাশে প্রচুর ইটভাটা আর ইট প্রচুর পরিমাণে লাগানো রয়েছে, আর ইটের উপরে দেওয়ার জন্য মানে ইট জ্বালানোর জন্য এগুলো কয়লা ব্যবহার হচ্ছে, যেগুলো আগে দেখালাম যে ছোটো ছোটো কড়াইয়ের মতন, যেটাগুলো তুলে ওর মধ্যে কয়লা দিচ্ছে যেন আগুনটা না লেগে। তো বেশ চারিদিকে ইটের সারি আছে, আমাদের কলকাতা শহরে যে যত ইট যায়, ইট মানে বিল্ডিং, বড় বড় বিল্ডিংয়ের জন্য সব এরকম ইট ভাটা দিয়ে ইট যায়, আর ইটগুলো খুব সুন্দর মানে ভাবে সাজিয়ে রেখে দিয়েছে এখানে। আমি আবার মাঠের দিকে চলে এসেছি, দেখছি যে লেবার এখন ইটগুলোকে আবার যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে সোজা করছে। তারা সেই কাজটাই করছে, কারণ ইটভাটায় ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, যে যেরকম পারে সেরকমই কাজ করে, লেডিস থেকে শুরু করে জেন্টস অবধি। তা আমি উপর দিয়ে করে যাচ্ছি,
যে কোনো ইটভাটার ধারে সবসময় নদী অঞ্চলে ইটভাটা হয়। মানে এই যে সামনে রয়েছে নদী, মানে সমুদ্রের মতনই লাগছে এটা। এখানে জিসিবি দিয়ে মাটি কেটে লোড করছে। যার যেটা কাজ তারা সেটাই করে বেড়াচ্ছে। কিনারে যে কতটা করে ইট নামাচ্ছে তার হিসাব রাখার জন্য লোক রয়েছে পাশে বসে, লুডুর গুটির মতন গুটি দিয়ে এদের হিসাব হয় যে কে কতটা ইট নামাচ্ছে। আমরা ইট বানাচ্ছে কীভাবে দেখলাম, ইটের ওই ইট ভাটার ভিতরে কীভাবে ইট জ্বলছে সেগুলোকে সবই দেখলাম। তো গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। তো আজকের ভিডিও এখানেই, বাই।